আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। চলে গেলেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। আজ সকাল 8টায় রাজধানীর আদ্দিন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক নাহিদ ইয়াসমিন তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। এর আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তিনি শারীরিক ও বার্ধক্যজনিত নানা জটিলতায় অনেকদিন ধরে ভুগছিলেন। সকাল 10:30টায় আদ্দিন হাসপাতালে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে নিয়ে যাওয়া হবে নিজ বাসভবনে। বাদ জোহর বায়তুল মোকাররম এবং দুপুর 2টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার আরও 2টি জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। বিশিষ্ট এ আইনজীবীর মৃত্যুতে আদালত পাড়াসহ সব মহলে নেমেছে শোকের ছায়া। ব্যারিস্টার রফিকুল হকের জন্ম 1935 সালে। 1960 সালে তিনি আইন পেশায় আসেন। 1990 সালে তাকে অ্যাটর্নি জেনারেল করা হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, মংলা, পায়রা, সমুদ্রবন্দর ও কক্সবাজারে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। ঢাকা ও এর আশেপাশের এলাকায় দুপুর পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ফরিদপুর, মাদারীপুর অঞ্চল ও সংলগ্ন এলাকায় অবস্থিত স্থল নিম্নচাপটি আরও উত্তর দিকে সরে গেছে। এটি আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে। আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করায় আজ সকাল 6টা থেকে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল আবার শুরু হয়েছে। সাগরের নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার সকাল 6টায় বিআইডব্লিউটিএ বরিশালের অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিল। এদিকে প্রবল বর্ষণে হাঁটু পানিতে ডুবে গেছে বরিশাল নগরী। জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। আজ মহাষ্টমী। এদিনে সন্ধে পূজা, কালী পূজা সহ বিভিন্ন আচার অনুষ্ঠানে নারী জাতিকে সম্মান জানাতে এবং দেবীর উপাসনায় কুমারী পূজা করা হয়। এটিই এদিনের সবচেয়ে বড় আকর্ষণ। তবে এবার দেশের করোনা পরিস্থিতির কারণে জনসমাগম রোধে হচ্ছে না কুমারী পূজা। স্বাস্থ্যবিধি মেনে এবার উৎসব ছাড়াই শারদীয় দুর্গোৎসব উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। করোনা ভাইরাসের কারণে পূজার সব আয়োজনই এবার হয়েছে সীমিত পরিসরে। গত বুধবার বোধনের মাধ্যমে এবারের দুর্গোৎসবের আচার পর্ব শুরু হয়। এবছর দেবী দুর্গা এসেছেন দোলায় চড়ে এবং বিদায় নেবেন গজ বা হাতিতে করে। পটুয়াখালীর রাঙ্গাবালিতে স্পিড বোট ডুবির ঘটনায় নিখোঁজ কৃষি ব্যাংকের পরিদর্শক মুস্তাফিজুর রহমান ও রাঙ্গাবালি থানার পুলিশ কনস্টেবল মহিবুল্লাহ সহ 5 জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে আগুনমুখা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় 18 জন যাত্রী নিয়ে রাঙ্গাবালি কোরালিয়া থেকে গলাচিপার পানপট্রি যাওয়ার পথে আগুনমুখা নদীর প্রচণ্ড ঢেউয়ের তোড়ে 18 জন যাত্রী নিয়ে স্পিড বোটটি ডুবে যায়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।